তো প্রথমে বললাম যে দেখেন সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না, আমাদের এর আগে একটু আলোচনা হয়েছে যে আমাদের পার্টিসিপেশন কতটুকু। বাট এট দ্য সেম টাইম একটু পজিটিভ অ্যাঙ্গেলে যদি চিন্তা করে দেখেন, আমাদের লিটারেসি রেট ওমেনদের কিন্তু এটা বাড়ছে, পুরুষদের তুলনায় কিন্তু অনেক গ্রামে গঞ্জে কিন্তু এটা বাড়ছে। তার মানে এটা কিন্তু গভর্নমেন্টের পলিসি আছে আমাদের, এবং সামাজিকভাবে আমরা সেটা অ্যাকসেপ্ট করছি, এবং সেই জন্য কিন্তু অটোমেটিক্যালি জিনিসটা গ্রো করছে। তো ঠিক একইভাবে টেকনোলজিতে আমাদের যদিও এখন পার্টিসিপেশনটা এতটুক না, বাট আমি মনে করি এটা কিন্তু ন্যাচারাল প্রসেসেই উপরে যাবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের যে ওমেনদের তো পার্টিসিপেশন, এটা কিন্তু শুধু শুধু পলিসিতে শুধু হয় নাই, ইট ওয়াজ যে আপনি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, দেখা গেল যে ওমেনরাই ভালো পার্টিসিপেট করছে, ভালো কন্ট্রিবিউট করছে, সেই জন্য ওমেনরা ওখানে যাচ্ছে, ছেলেরা কিন্তু তেমন যাচ্ছে না। আই বিলিভ এই ডিজিটাল যুগে আপনি সামনে যে সময়টা আসতেছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে বা আমাদের ওই ডিজিটাল মার্কেটিং এর যুগ আসছে, যে ই কমার্সের যে জিনিসগুলো আসছে, এতে কিন্তু আপনাদের সমস্ত স্ট্যাটিস্টিক উইদিন নেক্সট 5 ইয়ার্স ইট উইল চেঞ্জ। যে আমাদের মহিলারা যে কতটুকু ঘরে বসে, কারণ আমাদের তো জানেন একটা মুসলিম কান্ট্রি, আমাদের সামাজিক কিছু বাধা আছে যে আমরা ঘর থেকে বেরোনোটা, হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়, বাট করোনা এবং টেকনোলজি আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে আসছে, আমি আশা করি হয়তো 12-4-5 বছর পরে আপনারা দেখবেন যে আমাদের প্রচুর মহিলারা এই টেকনোলজিতে সুযোগ পাচ্ছে, ঘরে বসে কাজ করছে বা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে তারা কাজ করছে, এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিন্তু দে আর বেটার ম্যাচ দেন মেল। আমাদের যতগুলো ডেভেলপমেন্ট পার্টনার আছে, এমএনসি আছে, বেশিরভাগ কোম্পানিতে আপনি দেখবেন মহিলারা কিন্তু বেশি ওখানে এমপ্লয়েড, নট দ্য মেল, তারা ঠান্ডা মাথায় কাজ করে। আর সুযোগের কথা বলছেন, আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই দুইজনই ডাক্তার, বাট তারা ওই ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি আপনার অ্যাপোলো যেটা হসপিটাল, এটা নাম ইউনিভার্সিটি ইভার কেয়ার। তো এখন যখন এমআরসিপি পরীক্ষা দেওয়ার ব্যাপারে পার্ট ওয়ান দেখা গেল যে আমার মেয়ে আগে পরীক্ষা দিয়েছে, তার মানে কি প্রায়োরিটি পাচ্ছে কি পাচ্ছে না, ও পাস করার পরে তার হাজবেন্ড দিচ্ছে, দুইজনে মিলে আবার প্ল্যাপ দিয়ে আসছে। তো এটা একটা ছোট একটা উদাহরণ, এটা আমাদের মেন্টালিটির বিষয়। হ্যাঁ উই গিভ কেয়ার, বাট আমি একটা জিনিস আপনাদের একটু বলতে চাই যে আমাদের যে নেক্সট যে অপরচুনিটি আসতেছে সেই ব্যাপারে এই অর্গানাইজেশনটা আপনাদের অর্গানাইজেশন যেভাবে কাজ করছে, আমাদের মহিলাদেরকে একটু প্রিপেয়ার করা, ওমেনদেরকে একটু প্রিপেয়ার করা যে বিভিন্ন সেক্টর ওয়াইজ বিভিন্ন সেগমেন্টে মহিলাদেরকে, কারণ এডুকেশনের লেভেল তো এক এক জায়গায় এক এক রকম, ওইরকম হয়তো সাপোর্ট করে যদি সেই আইটি নলেজ সেই স্কিলটা যদি আপনারা আস্তে আস্তে ইনপুট করতে পারেন, আমাদের নেক্সট জব অপরচুনিটিস কিন্তু এটা আপনার ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বড় একটা মানে আসছে পরবর্তী 5-10 বছর, সেখানে আমাদের মহিলারা কিন্তু ঘরে বসে কাজটা করতে পারবে। মোবাইল ইউজের ব্যাপারে বলো, যদিও বলছি 30% ইন্টারনেট, হ্যাঁ বাট আলটিমেটলি আমাদের মোবাইল কিন্তু আমাদের ঘরে ঘরে সবার কাছেই আছে, এবং ফেসবুকেও তাদের এন্ট্রি আছে, ফেসবুকে কিন্তু আমাদের অলরেডি 16,000 এন্টারপ্রেনার আছে, ফেসবুকে এন্টারপ্রেনার আমাদের মহিলারা। আমি গতকালকে বিভিন্ন পত্রপত্রিকায় যেটা দেখলাম যে আমাদের অক্সফোর্ড ডেইলি স্টারে সেটা বললো যে আমাদের কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অনলাইন লেবার ফোর্স বাংলাদেশ দেয়, এর মাঝে কিন্তু দেয়ার আর 500 অ্যাক্টিভ এন্টারপ্রেনার্স আউট অফ 650 রেজিস্টার্ড ওয়ান, এবং এর মাঝে সিগনিফিকেন্ট নাম্বার আর মানে নাম্বারস আর ওমেন, হ্যাঁ মোর দেন 75%, এটা গতকালকে আমি দেখলাম। সো দেয়ার আর মেনি থিং এনকারেজিং, বাট একটা জিনিস যেহেতু একটু সুযোগ পেলাম, একটা জিনিস অ্যাজ এ ফাদার অর অ্যাজ এ হাজব্যান্ড, হ্যাঁ অ্যাজ এ মিলিটারি অফিসার, অ্যাজ এ সিকিউরিটি স্পেশালিস্ট, হ্যাঁ বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি দেশে বিদেশে, আমি দেখেছি, হ্যাঁ আই এম নট এ ডক্টর বাট আই ডিল উইথ নন ট্রেডিশনাল সিকিউরিটি অলসো। তো সেখানে যে জিনিসের দিকে আমাদের সবচেয়ে বড় এম্পাওয়ারমেন্ট কিন্তু এক জায়গায়, সেটা কখনো কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত না, সেটা হলো মাদার, ওমেন অ্যাজ এ মাদার, এইটা কতটুকু এম্পাওয়ার করতে পারে ফ্যামিলিকে, ছেলে মেয়েকে, ভবিষ্যৎ প্রজন্মকে, এটা কিন্তু আমি ডিপ পর্যায়ে টের পাই। আমার ছেলে যখন এতদিন বাসায় ছিল খুব একটু বেশি কথাবার্তা বলতো না, আর যখন আন্ডারগ্রেড করতে অস্ট্রেলিয়া সারাদিন ওর আম্মার সাথে কথা, আমি কিন্তু এতটুকু কথা বলার সুযোগ পাই না বা মানে সাবজেক্ট পাই,
বাট মাদার টকস আমরা কান্নাকাটি করি আমার বাপের জন্য যতটুকু দয়া করি আম্মার জন্য বেশি মনে করে তার জন্য কিন্তু কান্নাকাটি বেশি করি এই যে আমাদের সোশ্যাল জিনিসগুলো আছে ওমেন ইম্পাওয়ারমেন্ট তাদের নলেজ তাদের গ্রুমিং আপ তারা কিভাবে বাচ্চা কাছে দিকে ওই সুযোগটা কিন্তু সব জায়গায় আপনারা চেষ্টা করবেন আমরা মেশিন হতে পারি উই ক্যান বি বিজি আমরা তো কোয়ান্টিফাই করি না যে একটা মাদার হিসেবে সে কি পরিমাণ কন্ট্রিবিউট করতেছে একটা ঘর থেকে দুইটা ডাক্তার বানিয়েছে তিনটি ইঞ্জিনিয়ার বানাইছে বাপ টাকা দিয়ে গেছে টাকা দিলে কিন্তু সবকিছু হয় না টাকা দিলে সবকিছু না বাট ওদেরকে যে ওরা কাভার দিয়ে যে সামনে নিয়ে যাওয়া এটা কি কোনো ভ্যালু নাই তো এটা আপনি একটু খেয়াল করবেন হাউ টু এম্পাওয়ার মাদার হাউ টু এম্পাওয়ার ওয়াইফ তাদের সিকিউরিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কিভাবে তারা কন্ট্রিবিউট করছে ওইটার কিন্তু আমাদের স্টাডি দরকার আছে অ্যাজ এ সিস্টার এল্ডার সিস্টার দ্যাট ইজ অলসো অ্যান এম্পাওয়ারমেন্ট এই সোশ্যাল যে বন্ডিংগুলো সেগুলো আপনার রেডিও করুন বাট অ্যাজ পার দ্য টেকনোলজি ইজ কনসার্ন যে কোয়েশ্চেন ইউ হ্যাভ আস্ক টুডে হ্যাঁ এই কোয়েশ্চেন ইনশাল্লাহ এটা অটোমেটিক্যালি ইট উইল গ্রো আপ অ্যান্ড সামটাইমস ইউল ফাইন্ড দ্যাট উমেন্স আর ডোমিনেটিং দে আর এন্টারপ্রেনারশিপে তারা থাকবে তারা প্ল্যানিংয়ে থাকবে যে টার্গেটগুলো যেগুলো আছে সব কিছু থাকবে আর উদাহরণ কোথায় যাবো আমরা তো আমাদের যদি একটু মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকান উনি পুরো দেশ চালাচ্ছে তো সুতরাং হি ইজ অ্যান এক্সাম্পল ফর ইউ অল অ্যান্ড ইট ইজ পসিবল ইন দিস কান্ট্রি হুইচ ইজ বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন